হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমরা ইমোতে আমাদের নিজের নাম কীভাবে একটু স্টাইলিংভাবে লিখব। আমরা কিন্তু সবাই কিন্তু আমরা চাই যে আমাদের ইমোর নামটা একটু স্টাইলিক হোক। যে আমাদের প্রোফাইলে ঢুকবে বা আমাদের ইমোর নামটা যে দেখবে, সে কিন্তু হা করে তাকিয়ে থাকবে যে এত সুন্দর নেম, এত স্টাইলিং নেম কীভাবে করছে। তো আপনারা কিসের মাধ্যমে এটা করবেন সেটা এই প্রসেসটা আমি আমাদের ভিডিওর শেষে বলে দেব, কোথায় গেলে কিভাবে পাবেন ওইটা। তো আমি এখানে আমি আপনাদেরকে এখন নামটা চেঞ্জ করে দেখাবো একটু স্টাইলিভাবে। তো এখানে আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। প্রোফাইলে আসার পর এখানে আমরা আবার নামে এখানে আবার ক্লিক করব। করার পর এখানে দেখেন আমাদের এখানে এখানে এডিট নামের একটি অপশন আছে, এখানে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে আমাদের নিকনেমে নিয়ে যাবে। তো এখান থেকে আমরা আমাদের যে নামটা চেঞ্জ করব, এখানে আমরা নিকনেমে ক্লিক করার পরে আমরা নামটা এখান থেকে চেঞ্জ করব। তো এখান থেকে আমরা এখানে দেখেন অনেকগুলা ফন্টস আছে, লেখার স্টাইল অনেকগুলো আছে, মানে আপনি যেই স্টাইলে এখানে নামটা দিতে চাইতেছেন। তো আপনাদের আপনাদের মন মতো আপনারা এখান থেকে যে কোনো একটা নামের স্টাইল দেখে করে নেবেন। তা আমি মনে করেন যে সাপোজ আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটা নাম চুজ করি। তো আমি আপনাদের দেখানোর জন্য মনে করেন যে এই নামটা চয়েস করব, এই নামটা চয়েস করব। লেখাতে একটু অন্যরকম একটা গেট আপ আছে। এখানে আমি যদি লিখি এ আর এ আই আরিয়ান শরীফ, এই যে দেখেন নামটা কিন্তু একটু অবশ্যই একটু দেখতে একটু আঁকাবাঁকা দেখা দিতেছে, কিন্তু এটা কিন্তু বর্তমানে তো ট্রেনিং একটা লেখা। তো আমি এখানে যদি আপনি এখানে সেভ করি, এই যে এখানে ওকেতে ক্লিক করি, এটা আমার কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো আমরা যদি একটু ব্যাগে যাই, ব্যাগে গেলে আমরা এখানে দেখতে পারবো, দেখেন আরিয়ান শরীফ আমাদের নামটা একটু অন্যরকম একটু হয়ে গেছে। অবশ্যই যে কিন্তু আমাদের নামটা দেখবে সে কিন্তু একটু অবাক হবে যে এটা কীভাবে করা সম্ভব। অবশ্যই সম্ভব, আর কী করে সম্ভব হয় একটি অ্যাপসের মাধ্যমে আপনাদের করতে হবে। তো সেজন্য আমাদের চলে যেতে হবে আমাদের গুগল প্লে স্টোরে। অবশ্যই আপনাদের একটা কিবোর্ড লাগবে। তো কিবোর্ডটা আনার জন্য এখানে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন এফ ও ফন্টস। এখানে লেখার পরে যে বয়া উপরে যেটা আসছে সবার প্রথম এই যে আপনারা এই কিবোর্ডটা আপনারা ইনস্টল করে নেবেন। অলরেডি আমার ইনস্টল করা আছে, এই জন্য এখানে ওপেন লেখা আসছে। যদি আপনারা আমার মতো এরকম স্টাইলে নাম লিখতে চান তাহলে অবশ্যই এই কিবোর্ডটা নামাবেন, নামালে দেখবেন আপনাদের মন মতো। এখানে আমি তো জাস্ট আপনাদের একটা প্রসেস দেখাইছি, এখানে অনেকগুলো আপনার নামের লেখার সিস্টেম আছে, আপনারা যেটা পছন্দ আপনার ওইটাই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে শুধু আপনি ক্লিক করলে হবে। এই যে দেখেন, ভালো করে দেখেন এই যে এটা। তো ভিডিও এখানে শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।